বন্ধুরা, চুল হবে লম্বা, ঘন, স্ট্রং, এটা তো আমরা সব মেয়েরাই চাই, বলুন। তাই আজ আমি যে ভিডিওটি আপনাদের সামনে এনেছি, যে আপনাদের সব ইচ্ছা পূর্ণ হবে, আপনার চুলের সকল সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে। তাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন, স্কিপ করবেন না, অর্ধেকটা দেখবেন, অর্ধেকটা দেখবেন না, তাহলে কিন্তু আপনি সঠিক ধারণা পাবেন না। আর সঠিক ধারণা যদি না পান, তাহলে কিন্তু আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন না এবং আপনার সমস্যার সমাধানও হবে না। তাই অবশ্যই ভিডিওটি পুরোটা দেখুন। যে রেমেডিটি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো, এভাবে বানিয়ে যদি আপনি ইউজ করেন, তাহলে আপনার চুল লম্বা তো হবেই, তার সাথে সাথে ঘন হবে, মজবুত হবে, চুল পড়া, খুশকি ও উকুনের মতো সকল সমস্যা, মাথার চুলকানি ও স্ক্যাল্পে যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে। যে ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে ইউজ করেছি, এগুলো প্রত্যেকটা চুলের জন্য ভীষণই ভালো। শুধু চুল কেন, আমাদের মাথা স্ক্যাল্পেও খুব ভালো কাজ করবে। আপনি যদি কয়েকবার বানিয়ে এটি ইউজ করেন, মোটামুটি 3-4 বার ইউজ করার পরই আপনি ভালো রেজাল্ট অবশ্যই পাবেন। তখন আপনি নিজেই বানাবেন আরও ভালো রেজাল্টের আশায়। দেখুন বন্ধুরা, অনেকেই আছে, কেউ কেউ ছোটো চুল পছন্দ করে, আবার কেউ কেউ লেন্দি চুল পছন্দ করে, কিন্তু চুল ঘন মজবুত হবে এটা তো আমাদের সবারই চাওয়া। আর এটা বানানো যেমন সহজ, আর ইউজ করাও কিন্তু ভীষণই সহজ। রুক্ষ সূক্ষ্ম হয়ে যাওয়া চুল নতুন করে প্রাণ ফিরে পাবে, সিল্কি শাইনি দেখাবে, আপনার হেয়ার ফল কন্ট্রোল করবে, এত চুল পড়ছে আপনার মনে হচ্ছে এবার টাক পড়ে যাবে, তাহলে অবশ্যই আপনি এই রেমেডিটি ইউজ করুন। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে এটা বানাতে হয় আর কিভাবে ইউজ করতে হবে, চলুন তাহলে সেটাই দেখে নিই। সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা সসপ্যান, তার মধ্যে নিতে হবে আমাদের 1 থেকে 1.5 গ্লাস জল। অবশ্যই চেষ্টা করবেন ফিল্টার জল নেওয়ার, কারণ অনেক সময় আমাদের চুলের বেশিরভাগ সমস্যা হয় জল থেকে, তাই অবশ্যই ফিল্টার জল নেবেন। এবার নিয়ে নেবো তেজপাতা। আপনি ভাবেন তেজপাতা কী হবে? হ্যাঁ বন্ধুরা, তেজপাতা আমাদের চুলের জন্য ভীষণই উপকারী। তেজপাতার মধ্যে আছে আয়রন, কপার, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এসব নানান রকম পুষ্টি আছে যা আমাদের হেয়ার ফল কন্ট্রোল করে এবং হেয়ার গ্রোথ বাড়ায়। এবার নিয়ে নিয়েছে মেথি। মেথির উপকারিতা আর কী বলবো, 1 থেকে 1.5 চামচ মেথি নেবেন। মেথি যে চুলের জন্য কতটা ভালো সেটা কম বেশি আমরা সবাই জানি। এবার যে উপকরণ লাগবে সেটা হলো কালো জিরা। কালো জিরা কিন্তু চুলের জন্য ভীষণ ভীষণ ভালো, মানে একদম রামবান বলতে পারেন। কালো জিরা স্কিনের জন্য যেমন ভালো, বিভিন্ন রকম ফেস প্যাক যেমন কালো জিরা দিয়ে বানানো যায়, তেমন চুলের জন্যও ভীষণ ভালো। এখানে ছোটো চামচের 1 চামচের মতো কালো জিরা নিলাম। এবার নেক্সট যে উপকরণ আমাদের লাগবে সেটা হলো কারি পাতা। আমি এখানে কিছুটা কারি পাতা, 1 মুঠো পরিমাণ কারি পাতা দিলাম। এটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। আর কারি পাতা যে চুলের জন্য একদম কি বলবো, ভীষণ ভীষণ ভালো। আপনার চুলের যাবতীয় সমস্যা, চুল আপনার ঘন করবে, চুল কালো করবে, চুল পড়া বন্ধ হবে, সমস্ত সমস্যার সমাধান কারি পাতার মধ্যে আছে। এবার যে উপকরণটি লাগবে সেটা হলো নিম পাতা। এই গরমকালে যদি আমরা 1 সপ্তাহে 1-2 দিন নিম পাতার চুলে মাখি হেয়ার টনিক হিসাবে, তাহলে কিন্তু আপনার স্ক্যাল্পে খুশকি বলুন, চুলকানি বলুন, যদি ঘামাচির মতো দানা দানা হয়ে থাকে সেটাও ভালো হয়ে যাবে, আর উকুন তো একদম চলে যাবে। বাচ্চাদের মাথায় উকুন হয় এই নিম পাতা, এরকম আপনি জলে ফুটিয়ে হেয়ার টনিক করে আপনি যদি বাচ্চাদের চুলেও ইউজ করেন, তাহলে উকুন একদম ভালো হয়ে যাবে, খুশকি ভালো হয়ে যাবে। আর অধিকাংশ চুল পড়ে তো খুশকির কারণেই বলুন, তাই অবশ্যই নিম পাতাটা দেওয়ার চেষ্টা করবেন। তবে দুটোই অপশনাল রইল, নিম পাতা এবং কারি পাতা, দুটোর মধ্যে যদি একটা নাও থাকে স্কিপ করতে পারেন। দেখুন এইভাবে ফুটতে থাকবে, বেশিক্ষণ ফোটাবো না আমরা। এই যে 1.5 গ্লাস বা 1 গ্লাস জল নিয়েছি, এটা আমরা অর্ধেকটা করে নেব মিডিয়াম ফ্লেমে রেখে। ফুটছে দেখুন, আর জলের কালারটা কীরকম আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, হলুদ ভাব এসে যাবে। ততক্ষণ পর্যন্ত আমাদের এটা জাল করতে হবে, যতক্ষণ পর্যন্ত মেথিটা ফুলে উঠবে। দেখবেন যেমন ভাত নরম হয়ে যায় চাল ফুটে ফুটে, তেমন মেথিটাও ফুটে ফুটে নরম হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আমাদের এটাকে কুক করতে হবে। দেখুন জলটা কিন্তু হলুদ হয়ে আসছে। এটা এত ভালো একটা রেমেডি, দেখুন বিশেষ কোনো তেজপাতা, 5 টাকার কত তেজপাতা হয়, কয়েকটা তেজপাতা আপনি দিয়ে দেবেন। আর মেথি, কালো জিরে এগুলো তো আমাদের বাড়িতেই থাকে, এগুলো বানিয়ে আপনি সপ্তাহে 2 থেকে 3 বার এটি ইউজ করবেন, দেখবেন কী রেজাল্ট আপনি পান, খুব ভালো রেজাল্ট আপনি পাবেন। বিশেষ করে গরমে এই নিম পাতা দিয়ে যদি আপনি ইউজ করেন, আপনার মাথার যে চুলকানি হয় স্ক্যাল্পে সেগুলো দূর হয়ে যাবে, উকুনও মরে যাবে, খুশকিও চলে যাবে। সকল সমস্যার সমাধান জন্য এই হেয়ার টনিকটি আজ আপনাদের বানিয়ে দেখালাম। তাই অবশ্যই এইভাবে বানিয়ে আপনারা ট্রাই করবেন, এবং কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। 10-15 মিনিট লাগবে এটা রেডি করতে। এর সঙ্গে আরও কিছু উপকরণ আমি অ্যাড করব, তাই পুরো ভিডিওটি কিন্তু অবশ্যই দেখতে থাকুন, না দেখলে কিন্তু আপনারা অল্প দেখে চলে যাবেন, পুরো তথ্য কিন্তু আপনারা পাবেন না, ভালো রেজাল্টও পাবেন না। দেখুন 10 থেকে 15 মিনিট প্রায় হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম,
জলটাও কিন্তু অনেকটা কমে গেছে, দেখুন কালার কিন্তু সেই লিকার চায়ের মতো কালার এসে গেছে, দেখুন কি সুন্দর। আর একদম ফ্রেশ পাতা নিয়েছি তো, চুলের জন্য ভীষণ ভালো। যদি আপনি কারি পাতা না পান স্কিপ করতে পারেন, তবে নিম পাতাটা দেওয়ার চেষ্টা করবেন। দেখছেন জলের কালারটা কি সুন্দর এসেছে না? এবার একটু ঠান্ডা হতে দেব, কারণ এত গরম। দেখছেন মেথি রান্নাটা কিন্তু একদম গলে গেছে। এইভাবে একটু ট্রাই করে নেবেন, একটু ঠান্ডা করে নেব, ঠান্ডাও হয়ে গেছে। এবার একটু ছেঁকে নেব, এই যে ছেঁকে নিলাম। অবশ্যই সপ্তাহে 2-3 বার এটি মাখার চেষ্টা করবেন চুলে, তাহলে ভীষণ ভালো রেজাল্ট পাবেন। এবার একটা স্প্রে বোতলে ভরে নেবেন, বা কটন বলের সাহায্যেও আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, তার আগে আমাদের আরও একটা কাজ এখানে করতে হবে। এই যে কাস্টার্ড অয়েল দেখতে পাচ্ছেন, কাস্টার্ড অয়েল 1 চামচ দেবেন। যদি আপনার চুল একদম পাতলা হয়ে থাকে তাহলে অবশ্যই কাস্টার্ড অয়েলটা দেবেন, চুল ঘন করবে, চুলের সকল সমস্যার সমাধান করবে। কাস্টার্ড অয়েল চুলের জন্য ভীষণ ভালো, এমনকি টাক পড়া জায়গায়ও যদি আপনি কাস্টার্ড অয়েল ইউজ করেন, নতুন চুল গজাতে ভীষণভাবে সাহায্য করবে। তাই কাস্টার্ড অয়েল দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নিলাম। এবার একটা স্প্রে বোতলে ভরে নেব, আপনারা কটনের সাহায্যেও ইউজ করতে পারেন। আর এটা যে শুধু মেয়েরা ইউজ করতে পারে তা না বন্ধুরা, এটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারেন, এবং সব বয়সী মানুষরা এটি ব্যবহার করতে পারেন। দেখুন আমি আপনাদের ইউজ করে দেখাচ্ছি যে কীভাবে এটা ইউজ করতে হয়। এইভাবে সিথি কেটে কেটে, সিথি বিশেষ করে আমাদের স্ক্যাল্পে এটি লাগাতে হবে, কারণ এটা স্ক্যাল্পের জন্যই বানানো। তারপর যদি অবশিষ্ট বেঁচে থাকে তখন আপনি চুলের মধ্যে লাগিয়ে নেবেন চুলের লেন্থে। এরকম স্প্রে করে করে সিথি কেটে কেটে আপনি পুরো স্ক্যাল্পটাই ভালো করে লাগাবেন। আর আর কিন্তু এটা তেল মাখা চুলে কিন্তু একদম ইউজ করবেন না, শ্যাম্পু করা চুলে মাথা একদম পরিষ্কার থাকবে সেই চুলে ইউজ করবেন, তবেই আপনি ভালো রেজাল্ট পাবেন। তেল মাখা চুলে ইউজ করলে কিন্তু চুলে ভালোভাবে অ্যাবজর্ব করবে না, ভালো রেজাল্টও আপনি পাবেন না। তাই অবশ্যই চেষ্টা করবেন শ্যাম্পু করা চুলে ইউজ করতে। আপনি একটা কাজ করতে পারেন, সকালবেলা 2-3 ঘন্টা আগে একটু এটা মেখে নেবেন, যদি শ্যাম্পু না করতে চান তাহলে ধুয়ে নিতে পারেন, আর অবশ্যই 2-3 ঘন্টা রেখে ধুয়ে নেবেন। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।